আকে পিসা পিসা জীবন বাঁচিয়ে রাখি কিছু কিছু বল হ্যাঁ পাপের বিরান ভাগে পড়ে আমার জীবন ফুল কাজী ইব্রাহিম তো অভিযুক্ত ছিল উনি হিন্দু ধর্ম মুসলিম এই মুসলমান কান্ট্রিতে হিন্দু ধর্মকে এই করবে আমি হিন্দু মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলেছি রাষ্ট্র বাপমূর্তি পূর্ণ করেছি আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে 1 বছর 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এখন রাষ্ট্রবিরোধী কি আসুন একটু পূর্বে ফিরে যাই সোমবার দিবাগত রাত 2টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহিমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল এ ব্যাপারে একেএম হাফিজ আক্তার তিনি জানান মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল তিনি ফেসবুকে ইউটিউবে এবং ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে ওই সব অভিযোগের যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি ভালোভাবে শুনুন খুব ভালো কথা বাংলাদেশে অন্য আলেমরা গুজব কিচ্ছা বানোয়াট শিরক জাল হাদিস এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারাও কিন্তু রাষ্ট্রদ্রোহী বা উল্টাপাল্টা কথা বলে না আমি এসব বাদ দিলাম এছাড়া তিনি মাওলানা ফারুককে হত্যা করেছেন আবার শোনা যায় তিনি করোনা ভাইরাসের যে ভ্যাকসিন দেয় সেটা বিরুদ্ধে বলেছেন কিন্তু বিরুদ্ধে তার দেখানো মামলা ছিল অন্যটি তা আপনারা সরাসরি দেখেছেন কিন্তু তিনি গ্রেফতারের আগে কি বলেছিলেন সোমবার রাত 1টার পর মুফতি কাজী ইব্রাহিম তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন তিনি প্রায় 20 মিনিটের মতো লাইভে অভিযোগ করেন যে মোহাম্মদপুর জাকির হোসেন রোডের বাসায় র হিন্দুত্ববাদী রাজাকাররা তার সন্ত্রাসীর হামলায় তিনি শিকার হয়েছেন তিনি আশেপাশে সকলকে তার সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলেছিলেন যেটা আমরা সবাই দেখেছি যখন মুফতি কাজী ইব্রাহিম আটক হয়েছিলেন তখন পুলিশরা সাংবাদিকদের বলেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি তিনি উল্টাপাল্টা কথা বলেন কেন সেটার উত্তর জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি তারপর তারা জানালো জেড এম রানা নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে প্রতারণা একটি মামলা করেছে আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিও করা হয়েছে গোয়েন্দা পুলিশ তারা এই কথাটি বলেছে রানার যে মামলাটি ছিল সেটা ছিল একটি স্কুলের টাকা আত্মসাৎ চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে সুবহানাল্লাহ আর গোয়েন্দা পুলিশের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে উগ্র বক্তব্য দিয়েছেন এই জন্য তাকে অভিযোগ আনিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এটি তার দোষ আহ আলেমদের দুনিয়া বড় কষ্টে আল্লাহ তাকে ধৈর্য ধরা তাফিক দান করুক তবে শোনা যাচ্ছে তিনি শীঘ্রই ছাড়া পাবে কারণ তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন থেকে 1 বছর 3 মাস গণনা করা হবে আর মূলত এই কাজটি করানো হয়েছে দেখুন যে মামলাটি করা হয়েছে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ আমি এই ভুলটি করেছি সে ভুলটি হচ্ছে যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন রাষ্ট্রদ্রোহী যে কথাটা বলা হয় আর কি আমরা দেখছি পূর্ব আমরা শুনে এসেছি আমরা দেশের জন্য যুদ্ধ করেছি আমাদের আত্মীয় স্বজনরা মারা গিয়েছিল আমাদের ভাই বোন মারা গিয়েছিল তখন কিন্তু পাকিস্তান আমাদের দেশে বিভিন্ন জুলুম নির্যাতন চালিয়ে যায় আমাদের ভাষা রক্ষার্থে আমরা যুদ্ধ করি এবং দেশ রক্ষার্থে সব কিছু মিলিয়ে ঠিক তেমনইভাবে অন্য কোনো দেশ যদি আমাদেরকে আমাদের কোনো সম্পদ নিয়ে যেতে চায় আমাদের দেশ নিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমাদের সেরকম প্রতিরোধ করে তুলতে হবে আমাদের সে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এবার যেই হোক না কেন মুফতি কাজী ইব্রাহিম ঠিক এমনটাই করেছেন জানি না এটা তার সঠিক ছিল নাকি ভুল ছিল তবে আল্লাহ পাকই ভালো জানেন তিনি আসলে কি বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমিন